অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন টুইট বার্তায় যে রামপুরহাটের ঘটনা অবাঞ্ছিত এবং তা অত্যন্ত দুঃখের, কিন্তু এর সঙ্গে রাজনীতির যোগ নেই। স্থানীয় গ্রাম্য বিবাদকে ঘিরে এই ঘটনা ঘটেছে। তৃণমূল উপপ্রধানকে গতকাল পরিকল্পিতভাবে খুন করা হয়, তার জেরে মানুষের মধ্যে ক্ষোভ ছিল। রামপুরহাটের ঘটনায় সরকার তৎপরতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। সিট গঠিত হচ্ছে, এটি দুর্ঘটনা না খুনের প্রতিক্রিয়া নাকি ষড়যন্ত্র, সবই খতিয়ে দেখা হবে। তবে যারা এ নিয়ে রাজনীতি করছেন তাদের রাজ্য থেকেও প্রায়শই মৃতদেহ বাংলায় ফিরিয়ে আনতে হয়।